কখনো গলায় উত্তরীয়, তো কখনো আবার মাথায় পাগড়ি, তো কখনো নানা রকমের কোট পরে থাকেন নরেন্দ্র মোদী। জানেন প্রধানমন্ত্রীর ফ্যাশন ডিজাইনার আসলে কে? প্রধানমন্ত্রীর এরকম অনেক অজানা তথ্যটা আমাদেরকে ভাবিয়ে তোলে। আবার প্রধানমন্ত্রী নিজেই জানালেন সেই অজানা সত্যিটা। এবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজেই একটা ব্র্যান্ড, তিনি যা পড়েন সেটাই আমজনতার কাছে স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। এমনিতেই বরাবরই ফ্যাশন নিয়ে একেবারে দুরন্ত মোদী, তার সাজ পোশাক নিয়ে সেভাবে কোনো আগ্রহ রয়েছে কি না তাও সাধারণ মানুষ জানতে চান। তার স্টাইল স্টেটমেন্ট বরাবরই একেবারে নজর কাড়া। একটা সময় ব্যাপক ট্রেন্ডিংয়ে ছিল মোদীর নেহেরু কোট, এখনও বিয়েবাড়িতে গেলেই দেখা যাবে অনেকেরই এই গায়ে রয়েছে এই কোট। অনেকে আবার এই কোটটিকে মোদী কোট বলেও চেনেন। তবে সময় বিশেষে নিজের পোশাকে বদল আনেন মোদী, তাই কখনো তার মাথায় থাকে বিশেষ পাগড়ি, আবার কখনো গলায় থাকে বিশেষ উত্তরীয়, কিংবা আবার বিশেষ কায়দায় নেওয়া হয় শাল। সব মিলিয়ে অনুষ্ঠান বিশেষে জায়গা অনুযায়ী প্রধানমন্ত্রীর পোশাকে থাকে নতুনত্বের ছোঁয়া। তাই তার স্টাইল স্টেটমেন্ট কিংবা পোশাক সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেউ বলেন তার এক একটি পোশাকের দাম নাকি লাখ টাকার উপরে, আবার কারোর দাবি তার নিজস্ব ফ্যাশন ডিজাইনার রয়েছে। কিন্তু আসল সত্যিটা কি? তবে প্রধানমন্ত্রীর কথায়, গত 25-30 বছর ধরে এমনই পোশাক পরেন তিনি। তিনি বলেছেন যে দ্বিতীয়ত আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রঙের কিছু বিষয় মাথায় রাখতে হয়, আমি সেই হিসেবেই পোশাক পরি। ঈশ্বর আমায় যা দিয়েছে তাতে দেখেছি যে কোনো বিষয়ে আমি ঠিক নিজেকে ফিট করে নিতে পারি। আমার কোনো ফ্যাশন ডিজাইনার নেই, আমার কোনো বিশেষ কোনো উপদেষ্টাও নেই। তবে ঠিক যে একজন ট্রেলার তো লাগেই, আর সেই টেলারই মাপ নেন এবং পোশাক বানিয়ে দেন, তাই দিয়েই বর্তমানেও আমার চলে যাচ্ছে। তবে একটা বিষয় শুনে আমার ভালো লাগছে যে আমি যাই পড়ি না কেন সেটাই মানুষজনের পছন্দ হয়ে যায়, তার মানে আমি ঠিক এবং ঠিকই আছি। ১৯৭৪ সাল থেকে গুজরাটের দাহোদে সঙ্গম টেলার্সের থেকে হাফ হাতা পাঞ্জাবি পরে প্রথম পরেছিলেন প্রধানমন্ত্রী মোদী, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী সেই মোদী। তবে এখন অমৃত লালাজি আর নেই, দোকানে বসেন তার ভাই কানাইয়া লাল এবং ছেলে ধর্মেন্দ্র। সম্প্রতি সঙ্গম টেলার্সের জায়গা নিয়েছে জেড ব্লু। পাক নির্বাচন পর্ব থেকেই মোদীর পাঞ্জাবি পাজামার ডিজাইনে বদল আনেন জেড ব্লুর বিপিন চৌহান।
সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে। পরবর্তী আবার অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে ভুলবেন না।